হ্যালো, আমি শ্রেয়ান্দিতা, শ্রেয়াস্মিত ব্লগ চ্যানেলে সকলকে ওয়েলকাম। তো আজকে আমি একটা শ্রী নতুন ব্লগ নিয়ে, অনেকদিন পর ব্লগ নিয়ে, আমার অনেকদিন পর পরই আসা হয়। তো আজ আছি আমি হুগলি ওমেন্স কলেজে, আমরা এক্স স্টুডেন্ট। আজ কলেজে সব ফ্রেশার্স আছে, জুনিয়রদের ওয়েলকাম আছে, আমাদের সিনিয়রদের ওয়েলকাম করে নিয়েছে আমাদের পুরনো টিচাররা। তো এখানে প্রচণ্ড আনন্দ হবে, মজা হবে, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। এখানে একজন নতুন বউ আছে, আমি সে তাদেরকেও দেখাচ্ছি, মুখটা ঘুরিয়ে ওই দিকে হেঁটে চলে যাচ্ছে। ওই যে কি চিৎকার করছে, এবার ওর ওকেও আমি পুরো দেখাবো কি কি করতে পারে না, কারণ কতটা ছোট। তো যেন আমার অবস্থা এখনই প্রচন্ড খারাপ হয়ে গেছে, কখন ভেঙে দেবো এখানে এসব করতে দেবো। তো আমার অবস্থা অলরেডি খারাপ, বাড়ি থেকে আমার বাড়ির সামনেই কলেজ, বাড়ি থেকে দৌড়ে দৌড়ে এসেছি, শিপ্রার ফোন পেয়ে কিছুটা এসেছি। আমার অবস্থা খুব খারাপ হয়েছে, আমি একটু চেঞ্জ করবো, তারপরে আমি নাচা নাচি উড়ি করবো, সবটা তোমাদের সাথে শেয়ার করবো, চলো দেখতে থাকো। মজা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, দেখুন নে নাকি মজা। স্যার, ওই যে তবলা স্যার আমাদের জন্য লস্যি কিনতে গেছে, আর ওই লস্যিটা খেতে খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, দেখুন ছুটে ছুটে যাচ্ছে লস্যি আনতে। মজা খাওয়া আমার খুশি। Try, jump on, jump on, jump on.
অবস্থা ভাই, এসেছিলাম একরকম যাচ্ছি একরকম ভাবে। ফাইনালি আমি বাড়িও চলে এসেছি। এখান থেকে আমার বাড়ি থেকে কলেজ জাস্ট 5 মিনিট, বাট 5 মিনিট আমি হেঁটে আসতে পারলাম না, আমাকে টোটো করে চলে আসতে হলো। দেখে বুঝতে পারছো বীভৎস অবস্থাটা আমার খারাপ, তো এখন ফ্রেশ হব। চলো টাটা, ব্লগটা এখানেই এন্ড করলাম, আর ব্লগটাকে নিয়ে এগোতে পারছি না। প্রচুর আনন্দ করলাম, অনেক বছর পর আবার কলেজে গেলাম, সিনিয়র ইনভিটেশন ছিল, তো থ্যাংক ইউ স্যার ম্যাডাম মিউজিক ডিপার্টমেন্টের। শাইনি তোকে ভীষণ মিস করলাম, তো যাই হোক আশা করি ফেস্টে আবার যেতে পারবো। তো জলের আমি কথা বলতে পারছি না, প্রচণ্ড হাঁপিয়ে গেছি। টাটা। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমি না ক্যামেরাটাও ধরতে পারছি না, জাস্ট লাইক করো, কমেন্ট করো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো তোমাদের কেমন লাগলো আর কী কী বিষয়ে ব্লগ দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানো। অ্যাকচুয়ালি আমি না মানে সময় তো পাই না, প্রথমত কন্টেন্ট হিসেবে সেরকম, কারণ আমার সেরকম বেরোনো হয় না আর বাড়িতে থাকি, তো দেখছি কতদূর কী তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি ডেইলি ব্লগটা। চলো টাটা সবাইকে।